বেতন পরিকাঠামো বৃদ্ধি, ইনসেন্টিভ দেওয়া, বিনা পারিশ্রমিকে কাজ বন্ধ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো শতাধিক আশাকর্মীরা। এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিককে নিজেদের দাবি দেওয়া লিখিতভাবে অভিযোগ জানানো হয়। অভিযোগ জানান পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর শাখার আশাকর্মীরা। বৃহস্পতিবার ডেপুটেশন জমা দেওয়ার আগে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে আশাকর্মীদের পক্ষ থেকে একটি মিছিল বার করা হয়। মিছিলটি সারা শহর পরিক্রমার পর বালুরঘাটে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরের সামনে এসে শেষ হয়। পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে মোট 15 দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলে খবর। এদিকে সংগঠনের পক্ষ থেকে সাফ জানানো হয়, তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা লাগাতার রাজ্যব্যাপী কর্মবিরতিতে যাবেন। এদিকে আশাকর্মীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বালুরঘাট জেলা স্বাস্থ্য দফতর প্রাঙ্গণে। এ বিষয়ে আন্দোলনকারী নমিতা মহন্ত কি জানিয়েছেন শুনুন। আজকে আপনাদের বিক্ষোভটা কিসের? আজকে আমরা এসেছি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে সমগ্র রাজ্যব্যাপী আজকে সিএমওইস দপ্তরে আমাদের ডেপুটেশন, বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি একই সঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলায় চলছে। এবার আমাদের যে 15 দফা দাবি, তার প্রথম দাবিতে 8 ভাগে ভাগ করে ইনসেন্টিভের টাকা আসছে, এটা চলে আসছে, এটার কোনো ব্যাখ্যা আমাদের আশা দিদিরা পাচ্ছেন না। কারণ কখনো কখনো 25 টাকাও ঢুকছে, কখনো 100 টাকাও ঢুকছে, কখনো কীরকম করে যে টাকা ঢুকছে এবং কী উদ্দেশ্যে কোন টাকা ঢুকছে এটা কোনো হিসাব নেই। এটা একটা কী বলবো, অরাজকতার মতন চলছে আর কি। তারপর যে ইনসেন্টিভের টাকা, আমরা বারবার বলেছি আমরা ফরম্যাটে কাজ করতে চাই না। ফরম্যাটে কাজ করতে গিয়ে যত গণ্ডগোল হচ্ছে, ফরম্যাটের যে সমস্ত কাজে বেশি টাকা আছে, জলের টাকা, ডেঙ্গুর টাকা, ওই সেই টাকা, সেই কাজগুলো তো আশা দিদিদের দিয়ে করানো হয় না। এই যে খেলা মেলা দুয়ারে সরকার, এগুলো তো প্রশাসনিক কাজ, এইগুলো কাজ কেন আশা দিদিরা করবেন? আশা দিদিদের দায়িত্ব তো স্বাস্থ্য দপ্তরের কাজ করা। মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার যেভাবে কমানো হয়েছে গোটা ভারতবর্ষে, আমাদেরকে সম্মানিত করা হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, অথচ আশাকর্মীদের সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এটা কী ধরনের নৈতিকতা, এটা কী ধরনের মানবিকতা? আমরা এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন AIUTUC অনুমোদিত, আমরা সমস্ত রাজ্যব্যাপী, আমরা আর পারছি না, তাই আমরা আজকে ঘেরাও কর্মসূচি নিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই, যদি এই আন্দোলন আমাদের দাবি এখানে আদায় না হয়, আমরা 3 আগস্ট থেকে লাগাতার কর্মবিরতির পথে যাব। আমরা লাগাতার গোটা পশ্চিমবঙ্গব্যাপী একই সঙ্গে একই সাথে সমস্ত সাবসেন্টার আমরা বন্ধ করে দেবো, আমরা কাজ করব না। 14 টাইমলাইন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।